তোগায় দেখতে পাচ্ছ একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি। ও তো গাইস, আমি অনেক লুচি, অনেক বিয়ে বাড়িতে লুচি খেয়েছি, তো এই আমাদের বাড়ির যে লুচিটা, এটা প্রচুর সফট, প্রচুর নরম, আর কত সুন্দর ফুলিতে দেখো, একটু লাল লাল করে ভাজো। হে গাইস, ওয়েলকাম মাই ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এখন বাজে দুপুর 12টা, তো দুপুর 12টার সময় ব্লগটা স্টার্ট করলাম। তো ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তো গাইস দেখতে পাচ্ছ এখানে গরম গরম ভাত, আর এটা হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি, আর এটা হচ্ছে সজনে শাক ছানা। তো গাইস চলো ডিম দিয়ে আলু দিয়ে, আজকে হচ্ছে ডিম আলু। প্রচুর গরম ভাত, এই মাত্র ভাতটা হলো। সজনের শাক পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে ভালো করে ছেনেছে। লেবু দিয়ে না গাইস, এখন বাজে সন্ধ্যে 7টা। তো সন্ধ্যে 7টার সময় খেতে মন গেল লুচি আর ঘুগনি। তো আমার ওয়াইফকে বললাম লুচি আর ঘুগনি বানাও। তো গাইস আমার ওয়াইফ সঙ্গে সঙ্গে একদম বানাতে লেগে গেছে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমার ওয়াইফ লুচি বেলছে। তো গাইস দেখতে পাচ্ছ ছোটো ছোটো করে আটা করে লুচি বেলছে, আর ঘুগনি ঘুগনি অলরেডি চাপিয়ে দিয়েছে। গাইস দেখতে পাচ্ছ এখানে এখানে হচ্ছে এটা ঘুগনির মশলারের ঘুগনি মশলা রেডি আছে, আর এখানে হচ্ছে মটর আর আলু পেশাকে করে সেদ্ধ করতে দিয়েছে। তো দেখতে পাচ্ছ, তো গাইস চলো গরম গরম লুচি আর ঘুগনি রেডি হোক, তারপর খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো গাইস দেখতে পাচ্ছ একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি। ও তো গাইস, আমি অনেক লুচি, অনেক বিয়ে বাড়িতে লুচি খেয়েছি, তো এই আমাদের বাড়ির যে লুচিটা, এটা প্রচুর সফট, প্রচুর নরম, আর কত সুন্দর ফুলিতে দেখো, একটু লাল লাল করে ভাজো। একদম ফুলপো ফুলপো লুচি একদম। দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। তো গাইস দেখতে পাচ্ছ এখানে গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর এখানে হচ্ছে ঘুগনি। তো গাইস চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে, একদম নরম তুলতুলে লুচি। গাইস এইভাবে নিয়ে খাবে, সুন্দর ফুলকো ফুলকো লুচি। এখন বাজে রাত 10:30। তো গাইস চলো খাওয়া দাওয়া করার টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তো হ্যাঁ গাইস, খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। তো গাইস দেখতে পাচ্ছ দুপুরের সেম তরকারি,
তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তো হ্যাঁ গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো গাইস চলো, ব্লগ ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তো ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলে প্রথম যদি দেখছো সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। তো গাইস চলো, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে।